নমস্কার বন্ধুরা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে যারা আবেদন করতে চান তারা অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা তো বন্ধুরা দেখুন অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আপনারা যদি আবেদন করতে চান তাহলে তার লাস্ট ডেট কিন্তু রয়েছে পনেরোই অক্টোবর দু হাজার রাত্রি পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সে ব্যাপারেই আজকের এই ভিডিওটা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে জাস্ট এর উপরে আপনি এটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকমের একটা পেজ কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন এখানে প্রথমের পড়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অঙ্গনাড়ি ওয়াকার রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লাই ফর দ্য প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে এই প্রোজেক্টটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা কোন প্রোজেক্টের জন্য আবেদন করতে চাইছেন সেই প্রোজেক্টটা সেই জায়গাটার নামটা কিন্তু আপনাকে এখান থেকে চুজ করতে হবে তো ধরুন এখানে আমি একটা জায়গার নাম চুজ করে নিলাম এরপরে দেখুন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি দেওয়া রয়েছে আপনারা এখানে চুজ করলেন চুজ করার পরে এখানে দেখুন কী বলেছে নেম আপনার নেমটা কিন্তু আপনাকে দিতে হবে নেমটা কী হিসাবে আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আপনার মাধ্যমিকে যে নামে সার্টিফিকেট রয়েছে বা যে নামে আপনার অ্যাডমিট কার্ড রয়েছে বা যে নামে আপনার মার্কশিট রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাকে নামটা এখানে পুট করতে হবে ঠিক আছে মিনিমাম যেন ফোর ক্যারেক্টার্স হয় আরেকটা দেখবেন দ্বিতীয় নম্বর যেটা নোট টুতে যেটা বলা হয়েছে মিস্টার মিসার্স এগুলো ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই আচ্ছা ফাদার্স এবং হাজব্যান্ড নেম যেটা আপনাদের আছে সেটা আপনারা দেবেন ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবেন আপনাদের কোন ক্যাটাগরি আপনারা এখান থেকে চুজ মানে চুজ করে নেবেন আনরিজার্ভড মানে কথার অর্থ হচ্ছে জেনারেল আপনারা এসসি এস টি ও বিসি এ ও বি আছে যেটা আপনাদের পক্ষে পক্ষে হবে সেটা আপনারা এখান থেকে চুজ করবেন দেখুন পরে যেটা বলা হয়েছে দেখুন ফিজিক্যালি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি আপনারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হন তাহলে ইয়েস করবেন আদারওয়াইজ আপনারা নো করবেন দেখুন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট আপনাদের বাই ডিফল্টে হুকলি দেওয়া রয়েছে এরপরে আপনাকে এখানে আপনার ওয়ার্ড আপনার ভিলেজ আপনার পোস্ট আপনার পুলিশ স্টেশন আপনার পিনকোড আপনাকে এখানে দিতে হবে এবং আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে এইখানে যে চেকবক্সটি রয়েছে দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদেরকে কিন্তু একটি ক্লিক করে দিতে হবে তাহলে এখানে আপনারা যেগুলো যেগুলো ফিল করবেন সেগুলো সেগুলো কিন্তু এখানেও আপনাদের অটোমেটিক কপ মানে কপি হয়ে যাবে এরপরে দেখুন আপনাকে মোবাইল নাম্বার ম্যান্ডেটারি দিতেই হবে ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো দেখুন এরপরে আপনাকে ডেট অফ বার্থ যেটা আপনাদের মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনের আপনাদের সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে রয়েছে দেখুন এখানে আপনার হচ্ছে মেটেরিয়াল স্ট্যাটাস রয়েছে এখানে আনম্যারিড অথবা চো আপনার এখান থেকে চুজ করতে পারবেন এরপরে দেখুন আপনাদের এখানে জেন্ডার দেওয়া রয়েছে জেন্ডার বাই ডিফল্টে ফিমেলই থাকছে কারণ এখানে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ আপনি কী কী ভাষা জানেন দেখুন ইংলিশ যদি আপনি রিড করতে পারেন তাহলে পাশে চিহ্ন মারবেন যদি লিখতে পারেন তাহলে আপনি পাশে চিহ্ন মারবেন রাইটের পাশে আর যদি কথা বলতে পারেন ইংলিশে তাহলে তার পাশে চিহ্ন মারবেন এইভাবে বেঙ্গলিটাও আপনারা চুজ করে নেবেন আদার ল্যাঙ্গুয়েজ আপনারা যদি ইংলিশ এবং বেঙ্গলি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার যদি দক্ষতা থাকে লিখতে বলতে অথবা পড়তে পারান তাহলে আপনারা আদার্স ল্যাঙ্গুয়েজে আপনারা সেই ল্যাঙ্গুয়েজের নামটা লিখে আপনারা রিড রাইট এবং স্পিক যেটা আপনাদের পেকে পক্ষে কমফোর্টেবল হবে সেটা কিন্তু আপনারা দেবেন এরপরে দেখুন ফটো একটা আপনাদেরকে আপলোড করতে হবে ফটোর যে সাইজ সেটা হচ্ছে কুড়ি দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে ফটোটা রাখতে হবে তারপরে দেখুন সিগনেচার সিগনেচারটাও একইভাবে আপনাদেরকে কিন্তু দশ কেবি থেকে টোয়েন্টি কে কুড়ি কেবির মধ্যে আপনাদেরকে রাখতে হবে এরপরে দেখুন আপলোড রিজার্ভেশন প্রুফ সার্টিফিকেট যদি আপনি এসসি এস টি ও হন তাহলেই কিন্তু আপনাকে এখানে আপনার যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে আদারসাইজ নয় এরপরে যেটা চলে যাব সেটা হচ্ছে দেখুন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান দেখুন প্রথমে কী লেখা রয়েছে টেন্থ অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য তো মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যদি পরীক্ষায় যেটা আপনারা বোর্ড সেটা যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে আপনারা এখানে লিখবেন এক্সামিনেশান পাস্ট আপনারা লিখবেন মাধ্যমিক ইয়ার অফ পাস কোন ইয়ারে পাস করেছেন টোটাল মার্কস কত ছিল কত পেয়েছেন এবং পার্সেন্টেজ কত একইভাবে আপনারা দেখুন গ্র্যাজুয়েশন দেবেন কোন স্ট্রিম ছিল আপনাদের আর্টস কমার্স না সায়েন্স ছিল সেটা আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে একইভাবে আপনাদের হচ্ছে দেখুন আপনারা মাধ্যমিকটা দিয়ে দেওয়ার পরে উচ্চ মাধ্যমিকটা দেবেন উচ্চ মাধ্যমিকে আপনারা স্টিমটা সিলেক্ট করে নেবেন একইভাবে দেখুন আপনাদের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান আপনারা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন আচ্ছা আপনাদের বিএ বিএসসি বিকম সেটা আপনারা এখান থেকে লিখবেন এক্সাম পাস্ট আচ্ছা ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছেন টোটাল মার্কস কত ছিল কত পেয়েছেন তার পার্সেন্টেজ কত একইভাবে পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনাদের থেকে থাকে একইভাবে যদি আপনাদের কোনো কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকে ডিপ্লোমা থেকে থাকে আপনারা সেটাও কিন্তু এখানে দিতে পারেন এরপরে দেখুন যেটা বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ অঙ্গনওয়াড়ি হেল্পার ঠিক আছে তো কোথায় আপনারা কাজ করেছিলেন তার প্রজের লোকেশন কী ছিল কেন আপনারা কাজ ছেড়ে দিয়েছেন কবে জয়েন করেছিলেন কবে আপনারা কাজ ছেড়েছেন টোটাল এক্সপিরিয়েন্স কত এটা আপনারা দিতে পারেন যদি আপনাদের একাধিক এক্সপিরিয়েশন এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানে দুটো কলম দিয়ে আপনারা যোগ করতে পারেন এইভাবে আপনার ডিটেলসটা কিন্তু করবেন করবার পরে দেখুন তলাতে একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট বলে তো সাবমিট আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এখানে একটা জিনিস জেনে রাখার মতো সেটা হচ্ছে যে যে কলমগুলোর পাশে আপনারা দেখবেন স্টারমার্ক দেওয়া রয়েছে সেই সেই কলমগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল করতে হবে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই হুগলি ডিস্ট্রিক্টের যে অঙ্গনওয়াড়ি ওয়াকার পদের যে ফর্ম বেরিয়েছে আইসিডিএস প্রোজেক্টে তো সেখানে আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন তো এখানে আর জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখুন আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ পর এখানে দেখুন রিপ্রিন্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনারা ফর্মটা ফিল করবার পরে আপনাদের দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে পুট করবেন এবং ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনারা দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই আপনাদের দেখবেন ফর্মটা কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন এবং কোনো কারণে আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশান আইডি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাকে এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরেই অ্যাডমিট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেটা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্টে যে আইসিডিএস প্রোজেক্টে যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে তাতে তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন